দাঁড়াও, কি ব্যাপার? থানা আসতে এত দেরি করলে কেন? এ তোমার পুরানো অভ্যাসটা এখনো গেল না। কি ব্যাপার রুল শেখ, একজন সিনিয়র অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না আপনি? আর একজন সিনিয়র অফিসার যে থানায় ঢুকলে তাকে সেলোট করতে হয় সেটা কি নতুন করে আপনাকে ট্রেনিং এর মাধ্যমে আবার শেখাতে হবে? তুমি এলে আমার গড়ের বউ, গড়ের আবার সেলোট করন লাগে। থামেন, গড়ের বউ হলো বাসায়, গড়ের বউ ঘরে রাখবেন, এটা হলো থানা। ডিউটি ইজ ডিউটি। আপনি এখন অন ডিউটিতে আছেন, আমিও এখন অন ডিউটিতে। ভুলে যাবেন না, আপনি একজন জুনিয়র আর আমি একজন সিনিয়র অফিসার। আজকে তোরা ডিভোর্স দেব। সেকেন্ড আর তাহাও নিমু তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি টাকা দে। স্যার আসসালামু আলাইকুম। আরে পুলিশেরা ধাক্কা দিয়ে সালাম আলাইকুম, ঘটনা কি? ধাক্কা কে সাদা দিতে আসি? এই যে আরে আমি এখন ডিভোর্স দেব আর কাবিনেট টাকা নেব। তোর তোর কোন কাবিনেট টাকা দিতে ডিভোর্স দিয়ে দে। কি ব্যাপার, আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে কেন? কারণ কারণে যে আমরা পুরুষরা অসহায়, একদম অবলা নারী তো একদম বোঝে না, দিনে রাতে 24 ঘন্টা খালি খেলতে। আমার মানে কেসটা হলো পুরুষ নির্যাতন। জি জি জি। আপনাকে দিয়ে কি কি করে আপনার ওয়াইফ? ও এটা কি বলবো, তাবো 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 মন করেন যে ঘর দাঁড় থেকে শুরু করে আপা সিধা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে ছোট কামুক আছে না, ওই যে প্যান্টে নিচা পাখিটা পরি প্যান্টি। হ্যাঁ ওই যে অপর দুয়ার চুরো না বাদ দেয় না সব দুয়ার। অবশ্য আমি এত নিচে যাই না ভাই, আমি আছি নির্যাতিত পুরুষ হিসেবে। ও আমার বাবা সব ফেন্টি টেন্টি না, হাত পাও টিপায় থানা থেকে আমার 1 ঘন্টা আগে ছুটি দিয়ে যায়। ও রান্না বান্না করে সব রেডি করো, আমি আসতেছি। রান্না বান্না করতে হয়, হাঁড়ি পাতি ধুইতে হয়, এগুলো আমারই দি করায় ভাই। আর আপনার কি সালিশ আমি করুম? আমার তো এই ক্ষমতা নাই, স্যারকে লাগবে। স্যারকে মানে আমার ওয়াইফ। আমরা দুইজন যে মাছের মতো ফুট 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 করতে লাগবে, এমনি কি আমি তো ফুট ফুট শুনতে আইছি। আমের বউ আমের লাগে কি করে তো ঠিক কি আমি করে? হ্যাঁ হ্যাঁ, আমের কাছে নালিশ দিতে আইছিলাম কিন্তু দেখলাম আমনে কোনো কামের না। আমি এখন গোড়াই যাম, গোড়াই যাই নালিশ দিয়া আজকে আমি এই ডিভোর্স দিয়ে আমি টাহারা কাটলাম। চল ভিতরে চল। এই দাঁড়ান, ভিতরে কে আছে জানেন? অফিসার আছে, মানে আমার বউ। বউ বলা যাবে না। স্যার একটু এদিকে আসেন, বিশাল একটা সালিশ আমি পারুম না, আপনি করে দেন। স্যার কি হয়েছে এত চিল্লাচিল্লি করে? দাঁড়ান, কোন হচ্ছে ডাকা পড়েছে? ম্যাডাম ডাকাতির থেকে কম কিছু করে নাই। এই যে আমার স্বামী, এর লাগে আমি 5 বছর ধরে সংসার করতে আছি। আমি এক অফিসে চাকরি করি, ঘরের কামাইয়া আমার সবই করা লাগে। শার্টটা খুললে হালাই এফিয়ে দেয়, সিগারেট ওকা নান টানে। এইবার এর লাগে সংসার করা যায়, একই করে রান্দে যে দিতে পারে না, কাপড় চোপড় ধুয়ে দিতে পারে না, কোন এর লাগে সংসার করব না, ডিভোর্স দিই। আপনার স্বামী কি করে? কিছু করে না, আস্তে বাদে মা খালি আমার ব্যাগে টানিয়ে সিগারেট খায়। জি জি জি, এত কাজকর্ম কোনো কিছু করেন না, বেকার টোটো ঘুরে বেড়ান, তার উপরে ওয়াইফের পার্স কেটে আপনি স্মোকিং করেন। স্মোকিং হেলথের জন্য কতটা খারাপ জিনিস আপনি সেটা জানেন না, যেটা কতটা ক্ষতি করে? আপনার ওয়াইফ একটা অফিসে জব করে, কোথায় আপনি তাকে হেল্প করবেন? তার রান্নাবাড়া করে দিবেন, তার কাপড় ধুয়ে দিবেন, ঘরটা মুছে দিবেন, সে আসলে তার কি লাগবে এক গ্লাস পানি আগিয়ে দিবেন, তা না উল্টা বউর সাথে ঝগড়া করেন। আরে আপনাদের মতো পুরুষের, 7 পুরুষের কপাল ভাগ্য ভালো যে এরকম বউ আপনাদের কপালে জুটে। আর শুনেন আপনাকে একটা কথা বলি, এখন থেকে নিজের পাপ সামলিয়ে রাখবেন আর স্বামীকে সবসময় আঙুলের ডগায় রাখবেন। দেখেন যে নিজেই কাজকর্ম করে না সে আপনাকে ডিভোর্সের কাবিনে টাকাটা কোত্থেকে দেবে বলেন? আর এক সঙ্গে তো সব কিছু করা হবে না, তাই না? আরে তুমি চুপ করো। ম্যাডাম একটু কথা বলবো। জি বলেন। এই যে সারে একটু আগে মুখে বললো আপনি নাকি তাকে প্রচুর নির্যাতন করেন, সেটা আমাদের সাংসারিক ব্যাপার, আপনাদের না জানলেও চলবে, এটা আমাদের পার্সোনাল। বলছিল আর কি নালিশ করছিল, সেটা আমাদের ইন্টারনাল ম্যাটার। এখন থেকে বলে দিচ্ছি, আপনার ওয়াইফ যদি আর একবার থানায় এসে কমপ্লেন করে তাহলে আমি আপনাকে থানায় ঢুকাতে বাধ্য হব। নারী নির্যাতন আইনে মামলা দিয়ে আপনাকে আমি কোর্টে উঠাবো, চালান দিব আপনাকে। কথাটা মাথায় রাখবেন, যান। চলো ঘরে যাই, রান্না শুরু করো। সব দায়িত্ব তো আমাকে দিয়ে দিলেন, ওর মা হওয়ার দায়িত্ব তো আপনার কিথায়? আমরা তো পুরুষ নির্যাতন, ওইটা আমাকে উঠে দেওয়া যায় না। আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখনো থানায় কি করছো? তুমি যদি গিয়ে রান্নাবাড়া শেষ না করো তাহলে আমি থানা থেকে গিয়ে কি খাবো? তোমার মুখ চেহারা দিকে তাকাই থাকবো আমি, পেটে খুঁজে নিয়ে এক্ষণে যাবা সেই যাবা রান্নাবাড়া করবা? আমি এসে জানো দেখি সব রান্নাবাড়া হয়ে গেছে। শুনছেন? এটা বলে আমার ডিউটি।